আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান এলফিজ শ্রুতি বিআরবি কেবল সংবাদ শোনা অবৈধ ক্যাসিনো ব্যবসার অভিযোগে যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে মাদক মানি লন্ডারিং ও অস্ত্র আইনে মামলা স্পোর্টিং ক্লাবের আড়ালে প্রতি রাতেই বসত জুয়ার আসর মসজিদের শহর ঢাকাকে ক্যাসিনো শহরে পরিণত করেছে সরকার অভিযোগ বিএনপির নেপথ্যের গডফাদারদের গ্রেফতার দাবি অবৈধ ভর্তিতে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পারিবারিক কলহে নারায়ণগঞ্জে মা ও দুই শিশু কন্যা খুন গুরুতর আহত আরেক মেয়ে ঢাকা মেডিকেলে নিহত নারীর বোন জামায়াত ঘাতক ধারণা পুলিশে দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অবৈধ ক্যাসিনো ব্যবসা পরিচালনার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়াকে গুলশান থানায় হস্তান্তর করেছে র‍্যাব তার বিরুদ্ধে মাদক মানি লন্ডারিং ও অস্ত্র আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে আজই তাকে আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে পুলিশ গতরাতে গুলশানের বাসায় প্রায় 3.5 ঘন্টা অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র গুলি ও মাদক সহ আটক করা হয় খালেদ মাহমুদ ভুঁইয়াকে সারা রাত র‍্যাব হেফাজতে রাখা হয় তাকে এদিকে গতকাল বিকেলে খালেদ ভুঁইয়ার ফকিরাপুল ইয়াং ম্যানস ক্লাবে অভিযান চালায় র‍্যাব কর্মকর্তা কর্মচারী সহ 142 জনকে আটক করা হয় স্পোর্টিং ক্লাবের আড়ালে প্রতি রাতেই রাজধানীর মতিঝিল এলাকায় চলত কোটি কোটি টাকার খেলা কিশোর থেকে বৃদ্ধ গরিব থেকে ধনী এমনকি শিল্পপতি থেকে প্রশাসনের লোকজন সবার পদচারণায় মুখর ছিল ফকিরাপুলের ক্লাব রটিতে মতিঝিল থানা সংলগ্ন এসব ক্যাসিনো প্রশাসনের মদত ছাড়া চালানো সম্ভব নয় বলে অভিযোগ করেছে স্থানীয়রা এদিকে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন ক্যাসিনো মালিকরা যতই প্রভাবশালী হোক না কেন আইনের আওতায় আনা হবে প্রায় 3 বছর ধরে স্পোর্টিং ক্লাবের আড়ালে মতিঝিল এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চলে আসছিল ক্যাসিনো বা জুয়ার আসর বুধবার র‍্যাবের অভিযানে বেরিয়ে আসে ফকিরাপুল ও গুলিস্তান এলাকায় বেশ কয়েকটি ক্যাসিনো অভিযানের পরের দিন এসব ক্লাবের সামনে ভিড় ছিল অনেক জুয়ারির অনেকে দেখা গেছে 5-7-10 কোটি টাকা হেরে ফেলছে আমি নিজে একজন ছোট মানুষ তা আমার এই বয়সে আমি 4 কোটি টাকা দিয়ে ফেলছি অল্প কয়েকদিনে এটা কিন্তু খুব ডেয়ারিং একটা খেলা এখানে 1 কোটি টাকা দিতে মনে করেন সর্বোচ্চ গেলে 1 ঘন্টাও লাগে না আমি একদিন 1 লক্ষ টাকা ব্যাংক করে 13,60,000 টাকা আমার আইছিল ওই 13,60,000 টাকা ওই দিন গালা এবার আইরা গেছে আইরা প্রায় 1.5 মাসের মতো পাগল আছিলাম 42 লক্ষ টাকা 4 মাসে শেষ করছি আর এই 4 মাস ধরে চিটাগাং হয়েছে রোহিঙ্গা গোনাম আর এনও নাম দিছে রোহিঙ্গা টাকা পয়সা হারিয়ে আজ অনেকেই নিঃস্ব তারপরও র‍্যাবের অভিযানকে স্বাগত জানিয়েছে অনেকেই আগে তো গেম বোর্ড ছিল রামি গেম বোর্ড তো তারপরে তো এটা 2 বছর ধরে ক্যাসিনো হয়েছে তো এর আগে মনে করেন যে আসতো অনেক পুলিশ টুলিশ আসতো দেখতাম ভালো সবচেয়ে নীল লোকই ছিল এখানে ডেলি 120 কোটি টাকা লেনদেন প্রতি রাতে সমাজ ঠিক করতে হলে এইগুলো বন্ধ করতে হবে এটা ভালো উদ্যোগ আমরা খুশি দুইবার রাতে সবসময় চলে অবশ্যই থানা পুলিশ কিছু না কিছু হলে জানতো তাদেরকে ম্যানেজ করে এই ব্যবসাগুলো করা হতো এদিকে নিজ কার্যালয়ে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন যে কোনো অন্যায় কাজ প্রতিরোধে তৎপর থাকবে পুলিশ যে আমরা এই শহরে কোথাও এই ধরনের অবৈধ জোয়ার বোর্ড বলেন অথবা ক্যাসিনো বলেন কোথাও আমরা এটা চলতে দেব না আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কঠোর থাকব উনি যে পর্যায়ে হোক না কেন এবং একটা পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছে সব পুলিশ স্টেশনগুলোতে সংশ্লিষ্ট জোনাল ডিসিদের যে এই ধরনের কোনো কাজ আমি মোটেও সহ্য করব না এরপরে যদি কেউ এর সাথে সম্পৃক্ত থাকে বা আমরা জানতে পারি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে সমাজ হবে দুর্নীতিমুক্ত বলছে রাজধানীবাসী রিয়াদ তালুকদার বাংলাভিশন ঢাকা প্রধানমন্ত্রীর নির্দেশে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ভবিষ্যতেও হবে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন ক্যাসিনো ব্যবসার সাথে কে বা কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে তদন্ত শেষেই ব্যবস্থা নেওয়া হবে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এসব অবৈধ ব্যবসা পরিচালনায় প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সম্পৃক্তরা থাকলে তাও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ভিন্ন আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বঙ্গবন্ধু পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার ভবিষ্যতে সেসব পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আসাদুজ্জামান খান উনি যেটা যেভাবে ডিরেকশন দিচ্ছেন জিরো টলারেন্সের কথা বলছেন সন্ত্রাস জঙ্গির বিরুদ্ধে সেটা আমরা করছি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন সেটা আমরা আমাদের প্রশাসন সেই কাজটি করছে আমাদের
আজকে যেগুলো আমাদের অনেকের চোখের সামনেই আসছে সেগুলো নিয়ে আমাদের আরও তথ্যের ই ছিল, তথ্যগুলো সংগ্রহ করার পরেই আমাদের এই অভিযান চলছে। এখানে যদি কোনো প্রশাসনের লোক এখানে জড়িত থাকেন কিংবা তারা এইগুলিকে সহযোগিতা করেছেন কিংবা তাদের নিয়ন্ত্রণ এগুলি হয়েছে, অবশ্যই তাকে আইন অনুযায়ী তিনিও বিচারের মুখোমুখি হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খানের অভিযোগ, মসজিদের শহর ঢাকাকে ক্যাসিনো শহরে পরিণত করেছে ক্ষমতাসীনরা। বিভিন্ন জায়গায় জুয়ার আসর বসানোর জন্য দায়ীদের গ্রেফতারের দাবি জানান তিনি। মিথ্যা ভাওতাবাজি দিয়ে দেশের মানুষকে বিপদগামী করা হচ্ছে বলেও অভিযোগ করেন ডক্টর মুইন খান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এ সময় ডক্টর আব্দুল মুইন খান অভিযোগ করেন একদলীয় শাসন কায়েম রাখতেই বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান বিএনপির এই নেতা। আমরা গণতান্ত্রিক বাংলাদেশকে নাকি সিঙ্গাপুরের মতো উন্নয়নের দেশে পরিণত করা হবে। আমি ধন্যবাদ জানাই সরকারকে, তারা শুধু সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুর থেকে এক ধাপ উপরে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পরিণত করে দিয়েছে, যেই লাস ভেগাস হচ্ছে জুয়ারিদের শহর। রাজধানী ঢাকা তার পরিচয় ছিল মসজিদের শহর হিসাবে, আজকে সেই মসজিদের শহর আজকে পরিণত হয়েছে ক্যাসিনো শহরে। পরীক্ষা না দিয়ে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আজও নানা কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভর্তি প্রক্রিয়াকে অবৈধ দাবি করে তা বাতিল এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাদা দলের শিক্ষকরা। অপরাজেয় বাংলার সামনে মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা গর্বের ব্যাপার ছিল, কিন্তু গত কয়েক বছরে সে গৌরব ক্ষুণ্ণ হয়েছে। 28 বছর পর ডাকসু নির্বাচন নিয়ে গণ আকাঙ্ক্ষা তৈরি হলেও ভর্তি জালিয়াতি সেই আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত করেছে বলে মনে করেন তিনি। এদিকে বামপন্থী শিক্ষার্থীদের এক সমাবেশে ডাকসুর ভিপি নুরুল হক নুরু বলেছেন, যখনই কোনো অযৌক্তিক আন্দোলন হয় মাস্তান লেলিয়ে দিয়ে তা দমিয়ে দিতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, এভাবে তারা অন্যায় অত্যাচারকে লালন করে। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে ছাত্রনেতারা বলেন, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে ছাত্রলীগ। সহ-ভিসি পদত্যাগের দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা বলেছে শিক্ষার্থীরা। এদিকে উপাচার্য আর আন্দোলনকারীদের অনুর অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয়ে হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, পরবর্তীতে আমরা রিপোর্টটি দেখাব। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা ও দুই শিশুকন্যাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত অপর শিশুকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহে তারা খুন হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে নিহত নাসরিনের আত্মীয় আব্বাসকে আটক করা হয়েছে। জনতার এই ভিড় ক্রমেই বাড়ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকায়। ঘটনা তিন খুন। স্থানীয় আনোয়ার মিয়ার বাড়ির ছয়তলা ভবনের তিনতলার এই বাড়িতেই খুন হয়েছেন গৃহবধূ নাসরিন বেগম, তার 8 বছরের শিশু সন্তান নুসরাত এবং 2 বছরের শিশু খাদিজা। আমার বড় ভাই ফোন রিসিভ করার পরে কান্নার আওয়াজ শুনতেছি, বড় ভাই দাপড়ে দাপড়ে কাঁদতেছে এমন আর কি আওয়াজ, আর বলতেছে ভাই আমার সব শেষ, আমার সব সবার গলা কেটে লিছে। জখম হয়েছে সুমায়া নামের আরও একজন বাক প্রতিবন্ধী শিশু, যাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। 9:30 দিকে ঘটনাটা ঘটছে, তখন সবাই মানে চিল্লাচিল্লি শুননা সবাই বাইরে হইছে। নিহত নাসরিনের স্বামী আব্দুস সোবান সুমন মিয়া স্থানীয় জ্যোৎস্না ফিলিং স্টেশনে চাকরি করেন। রাতভর ডিউটি শেষে বাসায় ফিরে স্ত্রী ও দুই শিশুকন্যার লাশ এবং আত্মীয় অপর শিশুকন্যাকে আহত অবস্থায় দেখেন। পুলিশ জানিয়েছে নিহত নাসরিনের বোন স্বামী আব্বাস সহ রাতে তার বাসায় ছিল। পারিবারিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে পুলিশ সুপার জানান। আমরা মনে করছি প্রাথমিক পারিবারিক কলহের জের ধরে এই ঘটনাটি ঘটেছে, এবং আমরা ঘটনাস্থলে পরিদর্শনকে পারিপার্শ্বিক বিচারে আমি দেখে আসছি। তো শালি গার্মেন্টস চাকরি করে সে বোধহয় বিভিন্ন কারণেই পারিবারিক কলহের জের ধরেই সে গিয়ে তার ওই মানে তার যে শালির সাথে ঝগড়ার এক ফাঁকে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। পরে বোধহয় সাক্ষী না রাখার প্রয়াস হইতে পারে,
দেখা গেলো তার শালির যে দুইটা বাচ্চা ছিল, একটা 8 বছর 2 বছর তারও মারছে, এবং তার নিজের মেয়ে ছিল 15 বছর বুবা বাক প্রতিবন্ধী, তারও সে হত্যা করে সে পালিয়ে গেছে। দ্রুত এই 3 খুনের হোতারা বিচারের আওতায় আসবে এমনটাই চান নিহতের স্বজন ও এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতে পেঁয়াজের দাম বাড়ার কারণে সরকার মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে। এরই মধ্যে টেকনাফ স্থলবন্দরে প্রায় 370 মেট্রিক টন পেঁয়াজ এসেছে। এরপরও কক্সবাজার ও চট্টগ্রামে এখনও বাড়তি রয়েছে পেঁয়াজের দাম। মজুত থাকা পুরনো পেঁয়াজই বাড়তি দামে বিক্রি করে বাজারে অস্থিরতা তৈরি করা হয়েছে, যে যার মতো দামে বিক্রি করছে বলে অভিযোগ ক্রেতাদের। টেকনাফ প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্টে বিস্তারিত। পেঁয়াজ আমদানিতে ভারত সরকার ন্যূনতম রপ্তানি মূল্য MEP 850 মার্কিন ডলার নির্ধারণের পর দেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে দেশের পাইকারি ও খুচরা বাজারে। দেশের পেঁয়াজ সংকট দূর করতে ব্যবসায়ীরা টেকনাফ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়। গত 3 দিনে এই বন্দর দিয়ে প্রায় 370 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রমিকরা পেঁয়াজ খালাসের কাজে ব্যস্ত। ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন এসব পেঁয়াজ। বর্মায় 500 ডলার করে পাইতেছি, 500 ডলার হলে বাংলাদেশি টাকা 43 টাকা খরিদ করতেছে, সেজন্য মাল সবাই বর্মা থেকে ইম্পোর্ট করতেছে। যে কোনো জেলার মধ্যে সাপ্লাই হচ্ছে, বিশেষ করে ঢাকা, বগুড়া এবং চট্টগ্রামের মধ্যে এবং ঢাকার পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে এগুলো সাপ্লাই হচ্ছে। আরও 1000 টন মায়ানমারের রাস্তায় আছে। পেঁয়াজগুলো সরাসরি আপনার আমরা গাড়িতে লোড করতেছি, কারণ কোনো সমস্যা হচ্ছে না। আমরা সরাসরি আমরা ওই চিরঙে পাঠা দিচ্ছি, যেখানে চাহিদা বেশি সেখানে আমরা পেঁয়াজগুলো ইয়ে করতেছি আর কি, পাঠাচ্ছি। শুল্ক বিভাগ সূত্র জানায় গত 15 সেপ্টেম্বর থেকে নতুন করে মিয়ানমারের পেঁয়াজ আসা শুরু হয়। আরও পেঁয়াজ আসতেছে, প্রত্যেক দিন আসছে, ওবারও পেঁয়াজ আছে, আশা করি আরও পেঁয়াজ অনেক আসবে, আর আসার সাথে সাথে আমরাও দ্রুত শুল্কায়ন করে ছাড় দিচ্ছি। দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তি থাকায় মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। কয়েকদিনের মধ্যে আরও 100 মেট্রিক টন পেঁয়াজ টেকনাফ বন্দরে আসার কথা রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। রংপুর 3 উপনির্বাচনে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। মেহেরপুরে পাথর বোঝাই ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। রংপুর 3 আসনের উপনির্বাচনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। বৃহস্পতিবার দুপুরে নগরের 15 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মহাজোট প্রার্থী বেগম রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ। এ সময় তিনি বাবা এইচ এম এরশাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করার সুযোগ চান ভোটারদের কাছে। আর 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও মেডিকেল মোড়ে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী রিটা রহমান। বঞ্চিত রংপুরকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। 9 নম্বর ওয়ার্ডের সিগারেট কোম্পানি এলাকায় গণসংযোগ করেন প্রয়াত এইচ এম এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। এরশাদের মৃত্যুতে শূন্য আসনে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেন তিনি। এছাড়া নগরীর গুপ্তপাড়ায় গণসংযোগ করেন গণফ্রন্ট প্রার্থী কাজী শহীদুল্লাহ। মেহেরপুরে পাথর বোঝাই ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার সকাল 11:30 দিকে সদর উপজেলার আমচুপি কেদারগঞ্জ বাইপাস সড়কের কোলা খালপাড়া এলাকায় স্যালো ইঞ্জিন চালিত যান করিমনটি চাপা দিয়ে পাথর বোঝাই একটি ট্রাক। এ সময় ঘটনাস্থলে নিহত হন করিমন চালক মুস্তাকিম। সে চুয়াডাঙ্গার দামুরহুদার চারুলিয়া গ্রামের রহমত আলীর ছেলে এবং দামুরহুদার হগুলডাঙ্গা কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী। মুস্তাকিম তার ভাইয়ের করিমন চালিয়ে বাজারে যাচ্ছিলেন। ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানায় পুলিশ। টেকনাফে গুলিতে 3 রোহিঙ্গা নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় ভোরে টেকনাফের বাহারছড়া শ্যামলাপুর পাহাড়ি চা ঢালায় বন্দুকযুদ্ধে নিহত হয় 3 রোহিঙ্গা।
নিহতরা হলো কক্সবাজারের উখিয়া বালুখালী 17 নম্বর ক্যাম্পে জামিল, একই ক্যাম্পের আসমতুল্লাহ ও বাছার ছড়া নতুনপাড়া এলাকার মোহাম্মদ রফিক। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিনটি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজ। শশ ভিসি পদত্যাগের দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা বলেছেন শিক্ষার্থীরা। এদিকে উপাচার্য আর আন্দোলনকারীদের অনড় অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। গাছ কেটে যত্রতত্র হল নির্মাণ, উন্নয়ন প্রকল্পের অর্থ ভাগ বাটোয়ারা ও উপাচার্যের পদত্যাগের আন্দোলন চালিয়ে আসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। 12 সেপ্টেম্বর ও 18 সেপ্টেম্বর দুই দফা আলোচনায় অন্য দাবি মানলেও পদত্যাগে রাজি হননি উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম। পরে আন্দোলনকারীরা একাডেমিক কার্যক্রমে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এদিকে বৃহস্পতিবারও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। এই পরিস্থিতিতে একজন উপাচার্যের পদকে তিনি কলুষিত করেছেন, তিনি এই পদে নৈতিকভাবে থাকতে পারেন না, সে কারণে আমরা বলছি যে আপনি পদত্যাগ করুন। এদিকে পদত্যাগ প্রসঙ্গে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে নয়, উপাচার্য যদি দোষী সাব্যস্ত হন তবেই তাঁর পদত্যাগের প্রশ্ন উঠবে। যেহেতু তদন্তের সুযোগ আছে, রাষ্ট্র আছে, উপরে শিক্ষা মন্ত্রণালয় আছে, ইউজিসি আছে, আমরা তদন্ত করুক, যদি উপাচার্য মহোদয় দোষী প্রমাণিত হয় রাষ্ট্রীয় ব্যবস্থা নেবেন, তদন্তে যদি উপাচার্য মহোদয় দোষী সাব্যস্ত হন তো রাষ্ট্রীয় ব্যবস্থা নেবেন, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। বিশ্ববিদ্যালয়ের এমন পরিস্থিতিতে শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। তদন্তটা সুষ্ঠুভাবে হোক, এটাতে যদি ভিসি জড়িত থাকে, কোনো শাস্তি যদি দেওয়ার থাকে তাহলে সেটা অবশ্যই হওয়া উচিত। এক্ষেত্রে যদি কোনো দুর্নীতি হয় সেটা যেই হোক আমাদের ভিসি মেম্বার যারাই হোক এই ব্যাপারটা করতে দেখা উচিত। ক্লাস করতেছি, একটা মেসেজ যাচ্ছে, এটা আমাদের প্রবলেম হচ্ছে, বা আমাদের ক্লাস নেবে যেই স্যার দেখা যায় বা অন্য ডিপার্টমেন্টের সেই স্যারগুলোও থাকতেছে না, এতে আমাদের সাময়িক পড়াশোনার ক্ষতি হচ্ছে। এদিকে বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন জাবি উপাচার্য ডক্টর ফারজানা ইসলাম। পরে আসাদুজ্জামান খান কামাল বলেন এটি কেবলই সৌজন্য সাক্ষাৎ। আমাদের কমিটমেন্টে সেটা যে কোনো মূল্যে আমরা আইন প্রক্রিয়ার মাধ্যমেই আমরা বঙ্গবন্ধুর খুনি যে যেখানেই আছেন তাদেরকে ফিরে নিয়ে আসার প্রচেষ্টা করে যাচ্ছি। অন্যদিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে। আইন বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কারের পর তীব্র সমালোচনার মুখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর সাধারণ শিক্ষার্থীরা বুধবার রাত 9:30 হল থেকে বেরিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার নাসিরুদ্দিনের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকে। আন্দোলন থামাতে শিক্ষার্থীদের সেমিস্টার ফি, হলের সিট ভাড়া অর্ধেক করা সহ ফেসবুকে লেখালেখি করলে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে না এমন 14টি প্রলোভন সম্বলিত বিজ্ঞপ্তি বুধবার গভীর রাতেই টানিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা তাতে সাড়া না দিয়ে সকাল থেকেই ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। সুচরিতা সূচি, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সাবেক ইউপি সদস্য জাকারিয়া ভুঁইয়াকে হাত পায়ের রক কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের কাজুলিয়া ইউনিয়নবাসী। সকালে প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি থেকে বক্তারা হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান। সাতক্ষীরার 300 বছরের ঐতিহ্যবাহী গুরপুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে সকালে এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। নারীর সমন্বিত প্রজনন স্বাস্থ্য উইশ টু অ্যাকশন প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে কুড়িগ্রামে। সকালে এই সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ হাফিজুর রহমান। গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে বাগেরহাটে। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে বাগেরহাট বিআরটিএ ও জেলা প্রশাসন। সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ।
শারদীয় দুর্গাপূজা নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বগুড়ায় মতবিনিময় সভা করে পুলিশ ও জেলা পূজা উদযাপন পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। এবার বগুড়া জেলায় 671টি মণ্ডপে দুর্গাপূজা হবে। মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম বিষয়ক দিনব্যাপী কর্মশালা হয়েছে সুনামগঞ্জে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সকালে এ কর্মশালা করে। গর্ভবতী মা, শিশু পরিচর্যা এবং ধান চাষাবাদের কলা কৌশল নিয়ে পটের গান পরিবেশিত হয়েছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের লোহাগাড়া ও কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে। পরে আলোচনা সভা হয়। বঙ্গমাতা গোল্ড কাপে কোটালীপাড়া উপজেলা বালিকা একাদশ জেলা চ্যাম্পিয়ন হয়েছে। শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কোটালীপাড়া উপজেলা বালিকা একাদশ টাইব্রেকারে 2-0 গোলে কাশিয়ানী উপজেলা বালিকা একাদশকে হারায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 বালক ও বালিকা প্রতিযোগিতা শুরু হয়েছে বরগুনাতেও। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লা। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অবৈধ ক্যাসিনো ব্যবসার অভিযোগে আটক যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে মাদক, মানি লন্ডারিং ও অস্ত্র আইনে মামলা। স্পোর্টিং ক্লাবের আড়ালে প্রতি রাতেই বসত জুয়ার আসর। মসজিদের শহর ঢাকাকে ক্যাসিনো শহরে পরিণত করেছে সরকার, অভিযোগ বিএনপি, নেপথ্যের গডফাদারদের গ্রেফতার দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ ভর্তি বাতিল ও জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন। ভিসি পদত্যাগের দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়। পারিবারিক কলহে নারায়ণগঞ্জে মা ও দুই শিশু কন্যা খুন, গুরুতর আহত আরেক মেয়ে ঢাকা মেডিকেলে, নিহত নারীর বোন জামায় ঘাতক, ধারণা পুলিশের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30-6:00 রয়েছে নিউজ টকটেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।